শুভ দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষিপ্র চ্যানেলে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুহেল। দর্শক, আজ আমরা কোথায় অবস্থান করছি? আজ আমি অবস্থান করছি নাটোর জেলার নাটোর সদর রামপুর গ্রামে জিয়া ভাইয়ের পাঠা প্রজননের খামারে। জিয়া ভাই দীর্ঘদিন যাবত উন্নত জাতের ছাগল লালন পালন এবং পাঠা প্রজননের সাথে কিন্তু সে জড়িত আছে। চলুন কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। জিয়া ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছি? দর্শক বিন্দুর আমার দর্শক ভাইদের দোয়া আমি ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, দীর্ঘদিন পর কিন্তু আপনার খামারে কিন্তু আবারও চলে আসলাম। তো আজকে দেখাবো যে মানে কি কি জাতের পাঠা রয়েছে এবং কি কি নতুন পাঠা আসছে। আমার নতুন পাঠা বলতে আমার আগের যেগুলো আছিল হরিয়ানা সিরোহি, সেই সাথে আপনার হরিয়ানাটা একটা মানে প্লাস হয়েছে, হ্যাঁ হ্যাঁ অ্যাড হয়েছে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আজকে সেগুলো দেখাবো। আচ্ছা দর্শক মন্ডলী, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ইতিমধ্যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সেটা প্রত্যাশা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। জিয়া ভাই। জি ভাই, এই যে দেখতে পাচ্ছি একটি বেশ বড় সড়ো পাঠা, এটা কি জাতের পাঠা ভাই? এটা হলো অরিজিনাল বেলচা তোতা বাগাসাপা, মানে বাগসাপা যাকে বলে। পাঁচটা দেখাবো সামনে দেখতে, আসলে অনেক শক্তিশালী এটা, মানে খুব শক্তিশালী এটা, মানে ধরে রাখা যাচ্ছে না। এই যে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বেলচা তোতা, তাই না? বেলচা তোতা, অরিজিনাল বেলচা তোতা, অরিজিনাল বেলচা তোতা। দর্শক দেখতে পাচ্ছেন এর হাইটটা কেমন হতে পারে ভাই? হাইট এখন বর্তমানে 40-এর একটু একটু উপরে হবে, 40 একটু, মানে 40-এর একটু উপরে যাবে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাটিটা কিন্তু বাড়ানো আছে। এই যে এই যে এই যে এই যে পাটি, মুখের পাটিটা দেখুন। এটা আমার বাড়ির খামারের প্রথম পাঠা। এটা প্রথম পাঠা, সেক্ষেত্রে কিন্তু এটা কয় দাঁত ভাই? এটা বর্তমানে 4 দাঁত চলতেছে। বর্তমান 4 দাঁত চলতেছে, তাই না? 4 দাঁত। আচ্ছা, এটাতে তো নিয়মিত বিট করানো হচ্ছে? নিয়মিত বিট করাই। আচ্ছা, কেমন কি রাখতেছেন এটা? এটা এই যে আমার খামারে একটাই 1000 টাকা, এটাই 1000, মানে এটাই হচ্ছে আপনার খামারে আকর্ষণীয়। আকর্ষণীয় মানে এর আগেও কিন্তু এটা দিয়ে করছিলাম, মানে এটা কিন্তু আপনার একটা আকর্ষণীয় একটা বিশেষ গুণ আছে। সেটা কি ভাই, গুণটা বলে দেন। এটা পাটার দুধ হয়, পাঠার দুধ। আচ্ছা, পাঠার দুধ কিন্তু এর আগেও দেখিয়েছিলাম আমি। আজকে দেখাবো, আজকেও, হ্যাঁ আজকেও দেখাই দিই দর্শকদের, আজকেও দেখাই দিই, কারণ নিয়মিত নতুন নতুন দর্শক কিন্তু যোগ হচ্ছে। এই যে এটা মানে দুধটা দোয়া দোয়া ফেলা দিতে হবে, দেখেন। এই দেখেন, এই দেখেন, এই যে দোয়া ফেলা দিই, তাই এই দেখেন। এই যে দর্শক দুধ দেখতে পাচ্ছেন, আসলে এই দোয়া ফেলা দিই। আসলে এই এই পাঠাটার কিন্তু একটা বিশেষ গুণ আছে, সেক্ষেত্রে কিন্তু এর আগেও কিন্তু আপনারা সব দেখতে পেয়েছেন। এটা বিট করেন, যতটা বিট করায় এর বাচ্চার কোয়ালিটি দেখলে মাথা নষ্ট। মানে অরিজিনাল, অরিজিনাল মানে তোতা, মানে এই তোতাপুরি অরিজিনাল ক্রসের একই বলে, মানে বাচ্চা খুব সুন্দর সুন্দর বাচ্চা বাড়ায়। আচ্ছা, মানে ক্রসের দিয়েও ব্রিড করালে কিন্তু আপনার এই অরিজিনাল দিয়ে দেখাবো, বাচ্চাও দেখাবো, বাচ্চাও দেখাবো, বাচ্চা দেখাবো, বাচ্চা আকর্ষণীয়। কেমন বাচ্চা বের হয় আমার বাড়ির বাচ্চা? মানে একটা ক্রস ব্রিড ভাই, এটা বলতে চাচ্ছে যে একটা ক্রস ব্রিড ছাগি, এরকম বাচ্চা ব্রিডের ছাগি, এটা দিয়ে যদি বিট করানো যায় তাহলে কেমন বাচ্চা বের হয় এটা দেখাবো। সেটা কিন্তু এই খামারে আছে, আর এই খামারে কিন্তু ভাই সে বাচ্চাটা দেখাবে, আপনারা সব ওয়েট করেন। আচ্ছা, পরবর্তী আমি পাঠাতে চলে যাব। আচ্ছা দর্শক, যে দেখতে পাচ্ছেন এটা কি জাতের ছাগল ভাই? এটা হরিয়ানা, অরিজিনাল রাজস্থানি হরিয়ানা। এটা কিন্তু হরিয়ানা পাঠা, যে দেখতে পাচ্ছেন আপনারা। কয় ইঞ্চি কান ভাই এটা? মানে কানটা তো না বানা, এভাবে মানে 18 ইঞ্চি প্লাস, হ্যাঁ প্লাস হবে, 18 ইঞ্চি প্লাস হবে। দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় কান। এবং হরিয়ানা যে এই পাঠাটা চেনার উপায়টা কি? হরিয়ানা অরিজিনাল হরিয়ানা চেনার উপায় হলো সিঙ্গুলা থাকবে পেছানো, কলকি হরিয়ানা হরিয়ানাই। আচ্ছা, মানে এই যে সিঙ্গুলা, এই যে এটা হলো হরিয়ানা, হ্যাঁ কান গুলা যে একদম চ্যাপটা, একদম ইয়ে করা থাকবে। আচ্ছা আচ্ছা, জোড়া কান, একে জোড়া কান বলে, এই যে জি জি জি, একদম চ্যাপটা চ্যাপটা থাকবে। আর হরিয়ানা হলো এ পায়ের যে বর্ডার গুলান, হ্যাঁ 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 বর্ডার গুলান, এই যে বর্ডার, এই যে হরিয়ানা যেরকম বর্ডার এই কালার থাকবে, হরিয়ানা যে বত্রিশ যে এরকম, এটাই মানে একই হরিয়ানা, এটাই বলে হরিয়ানা। আচ্ছা, কয় ইঞ্চি হাইট ভাই? এটা মোটামুটি 44-43 উপর হাইট আছে, 43-এর উপরে হাইট আছে। এই দেখেন দর্শক, আর মানে 43 উপর হাইট আছে, 44 ধর ধর। আচ্ছা, 44 ধর ধর, 43 ইঞ্চির মতো হাইট আছে ভাইয়া বললো।
আচ্ছা নিয়মিত তো আসতেছে আর বিয়ের হচ্ছে তো আল্লাহ দিলে আপনাদের দোয়ায় বহু দূর দূর আছে চাপাই ঢাকা অনেক দূর দূর মানে দূর দূর থেকে কিন্তু এসে কিন্তু এখানে বহু দূর দূর তো আমি 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 আল্লাহর কাছে মানুষের কাছে খুব খুশি আমি কাছে পাটা দিয়ে আমি পাটার জন্য আমি এই যে 25 তারিখে একটা ইয়া হলো পানি উন্নয়ন হ্যাঁ জি জি এই যে একটা মেলা হলো মেলা হলো এই মেলাতে আমি প্রথম পুরস্কার আমি পাইছি দেখ আমাদের নাটক আর সেটা দিয়ে কিন্তু আসলে আমি কিন্তু আপনিও ছিলেন আমিও ছিলাম এবং সেই প্রতিবেদন কিন্তু আপনারা আমি করেছিলাম হ্যাঁ নাটক জেলাতে প্রথম পুরস্কার আমি পাইছি সেটাও কিন্তু দর্শক অনেক সারা হ্যাঁ 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 নাম্বারটা আমি শেয়ার করেছিলাম না কারণ নাম্বার শেয়ার করেছিলাম না কিন্তু ওই ভিডিওটাতে অনেকে দর্শক সারা ফেলছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাতে কেমন রাখতেছেন এটা 500 টাকা বিট করা 500 টাকা 500 টাকা সবই 500 আমার কাছে একটাই 1000 টাকা একটাই শুধু আকর্ষণ সেটা হচ্ছে 1000 আর এটা দিয়ে যেটা বিট করানো হয়েছে সে বাচ্চাটাতে আমি একটু দেখাবো এই যে এটার যে বাচ্চা বের হয়েছে জি ভাই জি ভাই এই যে যে পাঠারের কথা আপনি বলছিলেন যে আমার পাঠার দুধ হয় হ্যাঁ দুধ হয় 1000 টাকা বিট করানো জি 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 1000 টাকা যেসব দর্শক বিন্দু আমাদের এলাকার মধ্যে 1000 টাকা দুধ দেয় তো বিট করা লিয়া যায় বাচ্চা হয় ওরা এসে পরবর্তীতে এসে ভাই 1000 টাকার আফসোস না ভাই 1000 টাকা গেলে ওই যে বাচ্চার কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি এটা আমার বাড়ির ছাগল আমার বাড়ির বাচ্চা এদেন এটা হলো আর মা এই যে এটা হচ্ছে অরিজিনাল তোতাপুরীর ক্রস অরিজিনাল তোতাপুরীর কিন্তু এটা ক্রস মানে এটা কিন্তু 100 না কিন্তু এটা দিয়ে কিন্তু আপনার ওই যে যে পাঠাটা আমি দেখে দেখেছিলাম সেটা তো কিন্তু বিট করাইছে ওই পাঠা দিয়ে এই ছাগিটাকে আর বিট করে কিন্তু এই দুটি বাচ্চা কিন্তু তার হয়েছে আচ্ছা এই দুটো বাচ্চা হয়েছে কিন্তু আমি এটা হলো এর মা কে তো আমি শো করেছি আচ্ছা আচ্ছা অনেক আমার মতো অনেক খামারি বাংলাদেশে আছে জি আমার মতো অনেক খামারি এই একটা তোতার সাথে বাচ্চা দুটো সেট করে অরিজিনাল তোতার বাচ্চা হ্যাঁ এটা ঠিক এমনি কোন দর্শক বিন্দু যারা আছে নতুন যারা দর্শক এজন্য আমি বলি আগে একটা জিনিস কেনার আগে দরবার ভাববেন যাচাই বাছাই করবেন আসলে অরিজিনাল না কিরকম কোয়ালিটি সবকিছু যাচাই বাছাই করে দেখেন এটা কিন্তু আমি একটা তোতার সাথে অরিজিনাল তোতার সাথে সেট করবো কিন্তু অরিজিনাল তোতার বাচ্চা কিন্তু দর্শক বিন্দু ধরা খামতো নাই যে কালার মুখের পাঁচ কান সবকিছু অরিজিনাল তোতার বাচ্চা একদম অরিজিনালের মতো কিন্তু আমি তো দেখেন মা শো করছে এটা হলো অরিজিনাল তোতাপুরীর ক্রসের বাচ্চা আমার পাটা বিট করানো এটা যেরকম পাঠা এটা মুখের মুখের ঝোল সবকিছু মানে একদম ছাপা কালার একদম অরিজিনালের মতো এই দুটি বাচ্চা কিন্তু এই ছাগল থেকে কিন্তু হয়েছে আর এই ছাগলটা হচ্ছে ওটা দিয়ে কিন্তু এই পাঠা দিয়ে কিন্তু বিট করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের খামারে কিন্তু একদম চাক্ষুষ প্রমাণ আপনারা পেয়েছেন তো আসলে আমি যেটা বলবো যে অনেকে কসের যেগুলা ছাগি আছে লালন পালন করতেছেন সবগুলা ভাইয়ের এখানে নিয়ে আসলে এটা দিয়ে যদি আপনারা প্রজনন করাতে পারেন তাহলে ভালো ভালো বাচ্চা আপনারা কিন্তু পেতে পারেন তাই ভাই এই যে একটা পাঠা এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা এবার কেবল শুরু করছি আচ্ছা এটা শুরু করছেন কবে নতুন কেবল শুরু আচ্ছা এটা কয় দাঁত ভাই এটা কেবল দুই দাঁত ভাঙছে দুই দাঁত এই যে এটা বেলচা বেলচা দুই দাঁত ভাঙছে দুই দাঁত এটা এটা এবার নতুন কেবল শুরু করছি কয়েকদিন ধরে হলো আচ্ছা দর্শক এটা দুটো একটা দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাটি কিন্তু বের হয়ে আছে কয় ইঞ্চি হাইট তোর ভাই এটা তো বাচ্চা এটা মানে 35 35 মানে আনুমানিক বললো কম বেশি হতে পারে একটু বেশি হতে পারে কম হবে না একটু বেশি হবে বেশি হতে পারে কাঁটা বেশ লম্বা আছে দুই দাঁত এটা কেবল দুই দাঁত এটা শুরু করছেন কেবল দুই দাঁত তো আপনার কেমন রাখতেছেন এটা এটা এই যে ওগুলার মত 500 টাকা 500 টাকা জি আচ্ছা এটা দিয়েও কিন্তু 500 টাকা 500 টাকা মানে এটা রাখতেছে আচ্ছা আরো পাঠা যেগুলো আছে আরো আমি চলে যাব জি ভাই এদিকে আয় এদিকে জি ভাই জি দেখতে পাচ্ছি এটা কি জাতের পাঠা এটা হরিয়ানা এটা হরিয়ানা এটা আকর্ষণীয় হরিয়ানা আকর্ষণীয় হরিয়ানার মধ্যে আবার আকর্ষণীয় হরিয়ানা আচ্ছা আচ্ছা এটা আকর্ষণীয় হরিয়ানা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই কিন্তু যে বৈশিষ্ট্যগুলো বলে দিছিল সেই সবগুলা বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে আছে এই যে এই যে কলকিছি একদম অরিজিনাল এটা কান একদম এটা বডি গরু পাগল না একদম একটা মোশের পাহাড়ের মতন কিন্তু আচ্ছা আচ্ছা বর্ডার তো রাজস্থানি হরিয়ানা কিন্তু একদম অরিজিনাল জি অরিজিনাল অরিজিনাল রাজস্থানি অরিজিনাল রাজস্থানি আমাদের নাটোর জেলার মধ্যে এটা ওয়ান পিস মানে ভারতে এটার নাম হচ্ছে হরিয়ানা হরিয়ানা কিন্তু হরিয়ানা হরিয়ানা আমরা হরিয়ানা বলি এই যে মুখটা একদম তোতার মুখের মতন এই যে আচ্ছা আচ্ছা এই যে তোতার মুখের মতো আর বাচ্চার এর বাচ্চাও দেখাবো আমার বাইতে আছে আচ্ছা এর বাচ্চাও কিন্তু দেখাবো এর বাচ্চাও যে কোসের বাচ্চা আছে দেশি ছাগলের কি বাচ্চা বাড়াইছে এটাও দেখাবো আচ্ছা কেমন ইঞ্চি হাইট হতে পারে এটার কত ইঞ্চি 40 40 তো দর্শক 40 ইঞ্চি হাইট হতে পারে খুব শক্তিশালী এজন্য দুজন মিলে কিন্তু ধরে রাখছেন আচ্ছা ধরে রাখতে পারতেছে না এটা দুজন কেমন রাখছেন আপনি আমার দুই ছেলে আছে আমার দুই ছেলে দেখাশোনা করে আচ্ছা আচ্ছা এটার পিছনে কেমন রাখছেন এটা 500 টাকা এটা 500 500 টাকা বিট করলে 500 কোনো সমস্যা নাই হ্যাঁ 500 টাকা আমি একটা ঘটনা শুনলাম সেটা হচ্ছে আপনার এই আহমেদপুর কোড়িমার দিকে একজন ছাগল কিনছে ক্রসের ছাগল
তো ওনার ডাক আসছে ছাগলের, উনি হিট করাইছে মানে বিট করাইছে, বিট করাইছে ক্রসের দিয়ে, ক্রসের পাঠা দিয়ে দিছে 1000 টাকা। না আমার আমার তো আমি বলছি যে ওইখান থেকে এইখানে যদি জিয়াভার কাছে আসতো তাহলে 500 টাকা দিয়ে কিন্তু অরিজিনালটা পেতো। আমি মনে করি যে ক্রস পাঠা দিয়ে কোনো লাভ নাই, ক্রস দিয়ে ক্রসের ছাগলে আপনি ক্রসের পাঠা কেন দিবেন, অরিজিনাল দিতে হবে, তাহলে কিন্তু আপনার ভালো ছাগল বের হবে, ভালো বাচ্চা বের হবে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। অনেক দর্শকবৃন্দ, অনেক ভাই আমাদের এলাকাতে আমাদের নাটোর আমাদের মানে বরকিশ জন্য ছাগলের জন্য আমাদের নাটোর জেলা ফার্স্ট। যা যত বলো কথাই বলো যা যাই বলো কিন্তু বাংলাদেশ সীমাতে নাটোর জেলা হলো বরকিশ জন্য সর্বোচ্চ। আমি আচ্ছা এখান থেকে গোটা বাংলাদেশে বরকিশ সাপ্লাই হয়, কিন্তু আমি একটা জিনিস সবসময় বলি, আমি দর্শক ভাইদের দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি, অনেকেই চিনে না, অনেকে চিনে না কোনটা হরিয়ানা কোনটা তোতা কোনটা তোতা পরির কস কোনটা অরিজিনাল তোতা কোনটা তোতা পরির কস, অনেকে চিনে না। কিন্তু আমি বলি আগে আপনার টেকা আছে, টেকা থাকলে ছাগলের পিছিয়ে দৌড়াবেন না, আগে যাচাই বাছাই করবেন, অনেকের খামারে যাবেন, জিনিসটা বুঝবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। অনেক দর্শক ভাই আমার কাছে প্রতিবেদন করার পর ফোন দেয়, বলে কো ভাই আমি তো ধরা খাই গেছি, ইমুকের কাছে ধরা গেছি, ইমুকের কাছে ধরা গেছি, অনেকে বলে, নাম বলবো না বলে, কিন্তু আমি বলি ভাই কিছু করার নাই, আপনি যাচাই বাছাই করে একটা নঙ্গি 300 টাকা, নঙ্গি 300 টাকা, 500 টাকা নঙ্গি, 500 টাকা, আর 1500 টাকা কিন্তু নঙ্গি আছে, নঙ্গি কিন্তু একই, তিনটাই কিন্তু নঙ্গি, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, যাচাই বাছাই করে নিতে হবে, যাচাই বাছাই করে নেবেন। এই জন্য আমি বলি আপনার টাকা আছে, খামার বড় করে খামার করতেছেন, অনেক ভাই ধরা খাচ্ছেন, বহু টাকা পিছা যাচ্ছেন, তাহলে আগে যাচাই বাছাই করে, যাচাই বাছাই করবেন পরে জিনিস কিনবেন। আচ্ছা আরো দুটি কিন্তু আমাদের বাদ আছে, আরো দুটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করব, আরো দুই থেকে তিনটার মতো আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। জিয়া ভাই, জি ভাই, দেখতে পাচ্ছি আপনি ধরে রাখতে পারতেছেন না ভালো করে, খুব শক্তিশালী, এটা কি জাতের? এটা হলো শিরোহি তোতা, শিরোহি আমাদের নাটোর জেলাতে ওয়ান পিস। আচ্ছা আচ্ছা, নাটোর জেলাতে এই জাতটাই কারো কাছে নাই, এই জাতটাই আসলে কারো কাছে, যারা পাটা প্রজননের ব্যবসা করে, জি জি জি, এদের কাছে, এটা আমার মুখের কথা না, এটা এই জাতটাই কারো কাছে নাই, আসলে এই জাতটাই কারো কাছে নাই ভাই। যে কথা যা বলতেছে যে এটা কয় ইঞ্চি হাইট ভাই? এটা মোটামুটি মনে 43 পার হয়ে যাবে, 43 পার হয়ে যাবে, বয়স কিন্তু অল্প। বয়সটা কেমন? চার দাঁত, চার দাঁত, চার দাঁত, এটা দিয়েও বিট করাচ্ছেন? এটা দিয়ে বিট করাই। কেমন রাখতেছেন এটা? এটা 500 টাকা, 500 টাকা। বাচ্চা কাটতেছে, বাচ্চা কাটা দেখলে আপনার মাথা নষ্ট, বাচ্চা দেখাবো, এটার বাচ্চা দেখাবো, এটার বাচ্চা দেখাবো, এক এক করে সবগুলো বাচ্চা দেখাবো। আপনারা যারা দুধন থেকে যারা এটা মনে করতেছেন ভালো পাঠান নেই, অবশ্যই কিন্তু জিয়া ভাইয়ের খামারে কিন্তু চলে আসবেন, একদম স্বল্প রেটে তিনি কিন্তু একদম শুধুমাত্র এটা খাবার, যে পরিমাণ খাবারের খরচ হয় তার তার জন্য এটা তুলনা কিছুই না। কিন্তু ছোলা কিন্তু আগে 62 টাকা কেজি, সেই ছোলা এখন 96 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, ভুষি কিন্তু কয় টাকা কেজি? আপনাদের দর্শক ভাই যারা খামার করে, যারা গরু বাছুর পালন করে জানে সবাই, এটা বলবো না, কাঁঠালের পাতা আগে এক হাঁটি কিনতাম আগে 100 টাকা, অর্ধেক পাতা এখন 100 টাকা, সেই পিছনে কিসমি টিসমি সবকিছু এগুলো তো আছে, কারণ পাঠা সুষম খাদ্য। এটা আমাদের নাটোর জেলাতে ওয়ান পিস, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে, আসলে চার দাঁত বয়স কেবল, চার দাঁত, এই যে রাখ দর্শক মণ্ডলী, চার দাঁত বয়স, দুজন মানুষ লাগে ঘরে তুলতে, দুজন লাগে বাইরে করতে। আচ্ছা আচ্ছা, তো এটাও কিন্তু খুব ভালো মানে পাঠা। এই যে আরেকটি আছে, এই পাঠাটা আপনারা যে দেখতে পাচ্ছেন, তবে এই পাঠাটা আপনার যে ভাই, এই যে দেখতে পাচ্ছি এটা জিবলা তোতা, জিবলা তোতা তাই না? হ্যাঁ, এই যে দর্শক দেখতে পাচ্ছেন জিবলা তোতা, অনেকে আছে, অনেকেই অনেক ইউটিউব, আমিও তো দেখি, আমার ইউটিউব তো মানুষ দেখে, মানুষ ইউটিউব আমি দেখি। আচ্ছা আচ্ছা, বলে জিবলা তোতা, কালার কোনটি, তার থোতলা কোনটি, তার জিবলা কোনটি, আর আমারটা দেখেন, আমারটা আমি বললে আমি তো বলবো গলে দুধ, কিন্তু গলে ভালোই বলে, আমারটা আমি তো ভালোই বলবো, কিন্তু তো অবশ্যই খুব ভালো কথা বলছে, আপনারা দর্শক যদি ভালো বলেন তেলেগা হলো ভালো, আপনারা বুঝতে হবে, দেখতে হবে, যাচাই বাছাই, আমার ভালো ভালো না, এই আসলে অনেকে জিবলা তোতা বলে কিন্তু কিসের জিব, কিসের মুখ, মানে কোনো কালার নাই, মানে অনেকে এরকম ভাবে কিন্তু আসলে মানে বলে বা দেখায়, কিন্তু ভাইয়ের যেটা কথা সেটা হচ্ছে কাজে প্রমাণ, কাজে প্রমাণ, আমার কথা আমি বল, আমারটা আমি ভালোই বলবো, কিন্তু এই দেখেন ভাইটা কয় দাঁত ভাই? আচ্ছা সেক্ষেত্রে এটা কেমন রাখছেন? এটাও 500 টাকা, এটাও 500, এটাও 500 টাকা। আচ্ছা এটাও কিন্তু 500 টাকা, দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভালো করে দেখানোর চেষ্টা করলাম। আরেকটি আছে মনে হয়, এই যে এটা
যে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি জাতের ভাইয়া? এটা বেলচা তোতা। এটা বেলচা তোতা। আচ্ছা এই যে মুখের পানিটা দেখুন, এটা মুখ, এটা মুখ সম্পর্কে আমি বলবো না, এটা সর্বোচ্চ আমার খামারের সর্বোচ্চ মুখ। এটা সর্বোচ্চ মুখ। আচ্ছা এই যে খুব ভালো মানের, কিন্তু একদম সর্বোচ্চ যে যেরকম আছে কান, এরকম মুখ, এরকম মুখের পাঁচ সব। আচ্ছা হাইটটা কেমন ভাই? এর হাইটটা 40 উপর, কিন্তু বয়স বয়স একদম অল্প। বয়স অল্প, দুই দাঁত ছিল এবং নতুন চার দাঁতে পড়েছে। নতুন নতুন চার দাঁতে পড়তেছে। নতুন চার দাঁতে পড়েছে। আচ্ছা এটা দিয়ে নিয়মিত হচ্ছে তো? নিয়মিত বিট করাই। আচ্ছা এটাও কিন্তু নিয়মিত, এটাও 500 টাকা। এটাও 500? এটা 500 টাকা। এটাও কিন্তু 500 টাকা দর্শক। এই যে অনেক সুন্দর। এটা আরেকটা কথা আমি বলি, অনেক মানে অনেকেই বলে দূরের থেকে আসলে মানে অনেক জায়গা খামারে গেলে গণগুল ফ্যাসাদ হয়, আমরাও দেখি চোখের সামনে 2,500 টাকা লাগে। যত দূর বাংলাদেশে ওই প্রান্ত দুধ তেত্তাম থেকে তেঁতুলের থেকে দুধ আসে, এরপরও 500 টাকাই ধরা নিয়ে বলতে 2,000 টাকা দেন, 2,000 দেবো না, কথার সাথে কাজে মিল না হলে আপনারা। আচ্ছা এটার জন্যও কিন্তু সে জিয়া ভাই কিন্তু 500 রাখছে। এই 500 টাকা আপনারা আসবেন, দুজন থেকে আসবেন, কোনো সমস্যা নাই, এবং ছাগলগুলা ভালোভাবে বিট করা নিয়ে যাবেন। জিয়া ভাই, জি ভাই, যেটা দেখতে পাচ্ছি এটা আমার খামারের শিরোই পাটা দিয়ে বিট করানো। ওই যে ওটা আমি শিরোই বাচ্চা দেখাবো, এই যে এটা হলো আমার খামারের শিরোই পাটা দিয়ে বিট করানি। শিরোহের পাটা মাও দেখাবো বিট করানি। এর মাটা কোনটা? এই যে এর মা হয়েছে, যেটা এটা দিয়ে বিট করেছিলাম, এই বাচ্চা হয়েছে। এই যে এর মা, এটা আপনার শিরোহি দিয়ে বিট করানো, এটা শিরোহি দিয়ে বিট করে এই বাচ্চাটা কিন্তু বের হয়েছে। দর্শক ভালো করে লক্ষ্য করুন, আসলে ভালো মানের পাটা দিয়ে যদি আপনি বান্ধিছি মানে দৌড়াদৌড়ি করতে আছেন, সুতিতে বান্ধিছি দৌড় মানে। আচ্ছা আচ্ছা, তো এই জন্য বলবো যে আসলে সবসময় চেষ্টা করবেন আপনারা অরিজিনাল পাটা দিয়ে কিন্তু বিট করানো, তাহলে কিন্তু ভালো ভালো বাচ্চা কিন্তু বের হবে। এই যে দেখতে পাচ্ছেন, তো এরকম বাচ্চাগুলো যদি আপনারা পান, এগুলো বাচ্চার কিন্তু দাম কিন্তু অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না ভাই? এটা আমার শিরো হয়ে যায়, এটা এর মা। এই যে আমি বলবো যারা এখনো কিন্তু এই জিনিসগুলো জানেন না, তারা কিন্তু অবশ্যই ভালোভাবে জানার চেষ্টা করলাম। আপনারা ভালো মানের যেগুলো পাঠা আছে, অরিজিনাল যেগুলো পাঠা আছে, সেগুলো দিয়ে কিন্তু যেগুলো ক্রস ছাগলগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা বিট করাতে পারবেন। এই যে ক্রস এক্সাম্পল, কিন্তু এই যে এটাও কিন্তু দেখাইছি, এটা কিন্তু ক্রস ছাগল। এটার যে বাচ্চাটা বের হয়েছে অরিজিনাল পাঠা দিয়ে বিট করানোর জন্য, যে বাচ্চাটা বের হয়েছে এই বাচ্চাটা আপনার, এই জন্য আমি বলতেছি যে ভালো মানের বাচ্চাটা যদি অন্য ক্রস দিয়ে যদি সে ইয়ে করে হয়তো বিট করতো, তাহলে কিন্তু ভালো মানের বাচ্চা বের হতোই না। এই জন্য আমি বলবো যে ভালো মানের বাচ্চা আপনি বের করেন, এই জন্য ভালোভাবে বিট করাতে হবে। এবার দুজনের থেকে যারা আসবেন অবশ্যই ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো, ভাইয়ের নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে, যোগাযোগ করে আসবেন, কোনো সমস্যা নাই। এবং যদি একদিন আচ্ছা কোনো ছাগল কি রাখা যাবে? আচ্ছা এখানে আমার আমি আরেকটা কথা আমি বলি, লাস্ট কথা যেটা ফিনিশিং দিয়ে দেবো এখন। আমার অনেক দূর দূর অনেক ছাগল নিয়ে আসে, জি জি, নিয়ে আসার পর ছাগলটা মানে হিটে পুরোপূর্ণ হিটে আসে না, আর আমার এগুলো হলো তোতা, যেগুলো অরিজিনাল তোতা জিনিস, যে কোনো খামারে অরিজিনাল, যে কোনো খামারের যে কোনো যারা বিটিং করা ওরা সবাই জানে, তোতা ছাগল হিট না আসলে ওরা ইয়ে হবে না, ফিট হবে না, ফিট হবে না, এরা পরিপূর্ণ, আর হিটটা আসলেই ওরা ফিট হবে। আচ্ছা এজন্য যদি অনেকে দূর দূরান্ত আসে, অনেকে থুয়ে যায়, কিন্তু খেয়ে গেলে আমি রাখি, কিন্তু আমার সব জিনিস কিনা। আচ্ছা আচ্ছা, আমার সব জিনিস কিনা, ভুসি, কাঁঠালের পাতা, পোয়াল, সব জিনিস কিনা, আমি একটা খরচ আছে, আমার খরচ আমার দেওয়া লাগে। আচ্ছা সেই খরচ মতো দিলে আমি রাখি। আচ্ছা ভাইয়ের যে কথা যে আপনার রাখতে কোনো সমস্যা নাই, না না, কিন্তু খাবারের যে খরচটা, আমার খরচের টাকা আমার দিতে হবে, খরচের টাকাটা কিন্তু ভাইকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। 10 দিন লাগুক, 15 দিন লাগুক, 1 সপ্তাহ লাগুক, 1 দিন লাগুক, বিট করানোর উপর বিট করে ভিডিও করাবো, ভিডিও করাবো, যে দর্শক ভাই যে ভাইয়ের ছাগল ওকে দেখাবো, ওই এসে নিয়ে যাবে, বাস বিট করানোর পর্যন্ত নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক দূর দূরান্ত অনেকে যদি আসে, একটা থাকা লাগবে, খাওয়া দাওয়া যা আছে আমি। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু আসলে ভাইয়ের আন্তরিক কিন্তু ভালো, দূর দূরান্ত আমি, এটা আমি এক দর্শক ভাইদের যারা থাকা লাগবে, খাওয়া লাগবে, এটা এর বিল লাগে না, এটা আমি নিজের থেকে, এটা মনে আন্তরিক ভালোবাসা। তা তো অবশ্যই, এটা আন্তরিক ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জিয়া ভাইকে। দর্শক মণ্ডলী, যেগুলা পাঠা দেখালাম সেগুলা পাঠা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনারা দুজন থেকে আসলে ভাইয়ের সাথে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আসবেন, এবং দেখে শুনে অবশ্যই আপনারা এসে কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু নিয়ে যেতে হবে বিট করে। তো দর্শক মণ্ডলী, ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, সমস্ত কামনা করে আমি প্রথম এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।